গরিব কিন্তু আমি সবসময় থাকতাম না, বড়লোক তো একদিন হমই। আর শোনো, তোমার বাপের যা বলে দিও, তোমার বাপের চেয়ে বেশি টাকা যদি না বানাইতে পারছি তাইলে মনে করে আমি তোমার ভালোই বাসি নাই। যারা মার কথা শুনে বিড়ি খাওয়া ছাড়ো নাই, তারা কখনো গার্লফ্রেন্ডের কথা শুনে বিড়ি খাওয়া ছাড়ো না, নয়তো মারে অসম্মান করা হইব। আমি একটা কথা কখনোই বুঝি না, দোষ না করেও সব সময় দোষী হই। ওই দিন ক্লাসে স্যার বলল আমাদের নাকি কিছুদিন পর নিতে হবে বিদায়। এই কথাটা আমাদের যখনই মনে পড়ে তখনই আমাদের ভিতরে ভিতরে কাঁদায়। হায় রে বাংলাদেশ, একদিকে দেশ পুইরে ছাড় খার, আর আমরা সাধারণ পাবলিক কিছু কইতে গেলেই রাজাকার। আমি ভদ্র হয়েও দেখছি, আসলে পৃথিবীটাই বেদক। কিছু লোক নিজেকে সিংহ মনে করে, তবে তারা সেই মানুষ নিজেকে সিংহ মনে করে দল বেঁধে কুকুরের মতো চলে। এখন তোমার কাছে টাকা আছে তাই চারিদিকে অনেক বন্ধু বান্ধব আছে, আর তার জন্যই তোমার নিজের লাইফটারে একদম মনে হইতেছে পরিপূর্ণ। কিন্তু আমরা ছিলাম তোমার তখনকার বন্ধু যখন তুমি ছিলা শূন্য। মানুষ আমার সাথে যেমন ব্যবহার করে আমি তার সাথে তেমন, হোক সেটা কোটিপতির ছেলে বা রানী। আমাকে সম্মান দিতে জানলে আমিও তাকে সম্মান দিতে জানি। আম্মু বলছে সব সময় টার্গেট বড় রাখতে, তাই তো ভার্সিটির বড় অপর দিকে নজর রাখি। সামনাসামনি দেখা হওয়ার পরেও যারা কথা না বলে তাদের সাথে আর কোনোদিন দেখাই না হোক। অনেক ভাইবা একটা জিনিস বুঝলাম, বন্ধু ভালো মানে জীবন সুন্দর। পাতা সবুজ ফুল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। আই লাভ ইউ। উড়তে পারলেই আকাশ দখল করা যায় না, কারণ উড়তে তো মশাও পারে। আমিও সেকা খাইছি, শুধু চায়ের কাপটা গরম ছিল দেখা। আজও একই পথে হাঁটা হয়, বারবার একে অন্যের সাথে দেখা হয়, কিন্তু আগের মতো আর কথা হয় না। করি না রাজনীতি, খাই না ঘাস, ইসলামের পক্ষ হয়ে কথা বলি, তাহার বিরুদ্ধে কথা বললে দিমু আইক্কা ওলাবাস। বন্ধুত্ব সত্যি হইলে টাকা কেন,
নিজের বাপও ভাঙতে পারবো না। Relax and take notes while I take totes of the marijuana smoke. Throw you in the choke, gun smoke, gun smoke. Biggie smoke for mayor, the rock slayer, the hook. সময় থাকতে যাকে মূল্য দিতে জানো না, সময়টা ফুরাই গেলে তাকে আর হাতের নাগালেও পাবে না। কিছু কথা তো আমারও বলার ছিল, কিন্তু সেইটা হয়তো আর কোনোদিন বলা হবে না। সূর্যের আলো থাকতেও তুমি আমাকে চিনতে পারো নাই, রাতের আধারে কিভাবে চিনবে? আমি হাসতে হাসতে ওই মানুষটারেও হারাইছি যারে পাওয়ার জন্য অনেক কান্না করছিলাম। যার দিন আমার ছাড়া ভালো কাটে সেই মানুষটা আমার না হোক। সবাইকে সাধারণ ভাবা ঠিক না, কে জানে হয়তো তার ভিতরে কিছু অসাধারণ লুকিয়ে থাকতে পারে। ফেস কাটিনো ভালো না, শরীর স্বাস্থ্য হলো না, কাজ কামও পেলাম না, আর এই ধরনের চলো না মধ্যবিত্ত ছাড়া কারো সাথে চলে না। বাবার টাকার দরকার নাই, বাবা থাকাটাই সৌভাগ্যের। বাবা তুমি আমার যত খুশির কারণ। আসলে লজ্জার ব্যাপার বলতে পারতাছি না, স্কুল জীবন ছাড়তে আমার একটু কষ্ট হইতাছে না। সুখ বড় দামি জিনিস, কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। অনেক বড় ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি তোমারে তো যাইতে ঠিকই দিছি, কিন্তু তোমার রেখে যাওয়া স্মৃতির না। তোরা কি জানোস, আজকে আমি আর আমার গার্লফ্রেন্ড রাত্রে 12টার পর ঘরের লাইট নিভাইয়া বিছানার উপর খেতার তলে ঢুইকা দুইজন একসাথে যে যার বাসার থেকে মেসেঞ্জারে চ্যাটিং করবো। কি ভাল লাগতেছে, মজা মজা ভাল লাগতেছে।